বাবু, তুমি ফ্যাক্টরিতে যাওয়ার আগে আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিবা? কি কাজ? ছোট্ট কাজ। কি কাজ বলো না শুনি আগে। আমি তোমাকে কত কেয়ার করি না, কিন্তু করবা কিনা বলো? কেয়ার করো না, কালকে যে আমাকে গলায় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলা, ওটা তো আমি আদর করে বের করে দিয়েছি, তুমি বুঝো না। আর যে কালো বান্দর বললা, সেটাও কি আদর করে? ও মা, মাঝে মাঝে আমি আমার ব্ল্যাক ডায়মন্ডকে আদর করে কালো বান্দর বলি না? তো শুনি আমার সাদা পরী কি বলবে এখন আমাকে। তোমাকে মাফ চাইতে হবে। মাফ চাইতে হবে কার কাছে? বড় আপার কাছে। কেন? কালকে যে তুমি বিয়াদবি করলা, তাই বরাবর কাছ থেকে যে হন হন করে হেঁটে চলে এসছো। আমি মাপ চাইতে পারবো না, আমার লজ্জা করে। লজ্জা করে? তাহলে চলো আমরা প্র্যাকটিস করি, তাহলে তোমার লজ্জা কেটে যাবে। আচ্ছা কী করতে হবে বলো। বা বরাপা, আমার ভুল হয়ে গেছে, কালকে আপনার সাথে আমি বেয়াদবি করছি, আমার ওখান থেকে হন হন করে হেঁটে চলে আসা উচিত হয় নাই, আমাকে মাফ করে দেন। বলো বরাপা, আপনার সামনে দিয়ে হন হন করে হেঁটে আসছি, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, এরকম ভুল আর হবে না। ঠিক আছে ঠিক আছে, চল আরেকবার প্র্যাকটিস করি। পা ধরে করি? পা ধরে কেন? না পা ধরে করি, আরেকবার পা ধরে রিহার্সাল করি। বড়া পা, আমার ভুল হয়ে গেছে, আমি কালকে আপনার সামনে ভুল হয়ে গেলে উঠে আসে আমার ঠিক হয় নি, আপনি আমাকে মাফ করে দিন। বড় অপার কাছে তুমি পা ধরে মাপ চাইবা? বড় অপার সামনে তো বড় অপাকে তো পা ধরে মাপ চাইবো না, তোমাকে ধরলাম, তোমার পাটা সুন্দর তো। শোনো, এরকম অশ্লীলতা করবো না, ঠিক আছে? তুমি জানো না অশ্লীলতা বিরোধী অভিযান বেরোইছে, তুমি পেপার পড়ো না? ঘরের মধ্যে অশ্লীলতা চলে, বুঝছো? ইস, আল্লাহ দেখো, দেখেছো মা বাপি কি করেছে? বলো না মামি কি করেছে এখন। বাপের পা ধরছে বাপি। মামের পা যে সুন্দর এই জন্য। বাপি, বাপি তো অফিসে যাচ্ছে এখন। হ্যাঁ বাপি, তোমার জন্য কি নিয়ে আসবে? চকলেট নিয়ে আসবে। আর কি নিয়ে আসবে? আইসক্রিম। আইস, উনাইজার আইস কোথায়? এই তো উনাইজার নোজ কোথায়? এই তো উনাইজার লিপস কোথায়? উনাইজার টাং কোথায়? তুই ভেঙাই দাও না। ইন্টারভিউটা যেন কবে আপা? 22 তারিখে না? তাহলে আমি একটা স্যুট বানাই ফেলি। বানাও। ইংরেজি প্র্যাকটিসটা শুরু করে দেই না? করো। তাহলে একটা কোচিং সেন্টার ভর্তি হই আপা। কোচিং সেন্টার না, কোচিং সেন্টার। জি, কোচিং সেন্টার। আপা বোধ হয় এখনো রাগ কমেনি। আপা, আমি আপনার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপা, আমার সেদিন বেয়াদবি হয়ে গেছে, আমি আপনার সামনে থেকে সেদিন হন হন করে হেঁটে আসছি, এটা আমার ভুল হয়ে গেছে, এটা আমার উচিত হয়নি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন প্লিজ। দেখো, অ্যাক্টিং করো না আনিস, বুঝছো? ইংরেজি শিখতে চাইতেছো, ইংরেজি গিয়ে শিখো গা, বেয়াদবি সবাই মনে থাকে না? না তোমাদের তো কোনো আক্কেল জ্ঞান নাই। আপার রাগ বোধহয় এখনো কমেনি। আপা, আপনি চাইলে আমি আপনার পা ধরে ক্ষমা চাইতে পারি এখনো। আমি বাসা থেকে রিহার্সাল করে আসছি আপা। মানে? না মানে পা ধরে মাপ চাওয়ার ব্যাপারটা আপা, আমি সাবিনার পা ধরে রিহার্সাল করে আসছি, আমি আপনার কাছে কিভাবে মাপ চাইবো আপা? আনিস, অনেক হয়েছে, আর অ্যাক্টিং করো না, বুঝছো? যথেষ্ট বেয়াদবি তুমি দেখাইছো, যাও যা ইংরেজি শিখো গা, তোমার ইংরেজি শুনলে তো জানলার কাজ ঠাসঠাস করে ভেঙে যায়। কাজ ফেটে যায় কেন আপা? দুঃখে, মনের দুঃখে, তোমার ইংরেজির শব্দে জানলার কাজ ঠাস করে ভেঙে যায়।